আসসালামু আলাইকুম জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডেল টেস্ট তেরো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের আলোচনা তাহলে চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই এমসিকিউ নাম্বার এক প্রাথমিক চিকিৎসা দেওয়ার সংক্ষিপ্ত তালিকায় কয়টি দুর্ঘটনার নাম উল্লেখ করা হয়েছে ক চোদ্দটি খ বারোটি গ এগারোটি ঘ দশটি সঠিক উত্তর হবে ঘ এগারোটি তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সংক্ষিপ্ত তালিকায় এগারোটি দুর্ঘটনার নাম উল্লেখ করা হয়েছে এমসিকিউ নাম্বার দুই একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত কেজি পানি থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত কেজি পানি থাকে ক দশ কেজি ঘ বারো কেজি ঘ এগারো কেজি ঘ বিয়াল্লিশ কেজি সঠিক উত্তর হবে ঘ বিয়াল্লিশ কেজি তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে বিয়াল্লিশ কেজি পানি থাকে এমসিকিউ নাম্বার তিন ফার্মেসি কাউন্সিলে ফার্মাসিউটিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ কর্তৃক মনোনীত কয়জন সদস্য থাকেন ক একজন খ দুইজন গ তিনজন ঘ চারজন সঠিক উত্তর হবে গ তিনজন তাহলে ফার্মেসি কাউন্সিলে ফার্মাসিউটিক্যাল সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক মনোনীত তিনজন সদস্য থাকেন এমসিকো নাম্বার চার ডাবল সায়ানাইড গজে জিং সায়ানাইডের পরিমাণ কত ক শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক সাত পারসেন্ট শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ পার্সেন্ট গ এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক শূন্য পার্সেন্ট ঘ দুই দশমিক পাঁচ পার্সেন্ট সঠিক উত্তর হবে গ এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক শূন্য পার্সেন্ট তাহলে সঠিক উত্তর হবে ঘ এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক শূন্য পার্সেন্ট আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এমসিকিউ নাম্বার পাঁচ বিপজ্জনক ঔষধ বিতরণের ক্ষেত্রে সমস্ত নথি সর্বনিম্ন কত বছর সংরক্ষণ করতে হবে ক দুই বছর খ তিন বছর গ চার বছর ঘ পাঁচ বছর সঠিকোত্তর হবে ক দুই বছর সঠিকোত্তর হবে ক দুই বছর এমসিকু নাম্বার ছয় অ্যাসকেরেশিয়া কোলাই সংক্ষেপে ই কোলাই ব্যাকটেরিয়া আমাদের শরীরের কোথায় বাস করতে পারে ক মস্তিষ্কে খ অন্ত্রে গ ঘাড়ে ঘ সবগুলো সঠিক উত্তর হবে খ অন্ত্রে তাহলে ইকুলাই অন্ত্রে বসবাস করতে পারে এমসিকিউ নাম্বার সাত সুগার কুটেড বটিকা কে প্রচলন করেন আবার লক্ষ্য করুন সুগার কুটেড বটিকা কে প্রচলন করেন ক আলরাজি খ গেলেন গ ইমহোটেপ ঘ ইবনেসিনা উত্তর হবে ঘ ইবনেসিনা তাহলে সুগার কুটের ভটিকা ইবনেসিনা প্রচলন করেন এমসিকু নাম্বার আট প্লাস্টার অফ প্যারিসে ক্যালসিয়াম সালফেট থাকে ড্যাশ ক ষাট পারসেন্ট খ সত্তর পারসেন্ট গ আশি পার্সেন্ট ঘ নব্বই পারসেন্ট উত্তর হবে গ আশি তাহলে প্লাস্টার অফ প্যারিসে ক্যালসিয়াম সালফেট থাকে আশি পারসেন্ট আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এমসিকু নাম্বার নয় নিচের কোনটি প্রোটন পাম্প ইনহিবিটর নয় ক রেনেটিডিন খমেপ্রাজল গ ল্যান্সোপ্রাজল ঘ প্যান্টোপ্রাজল উত্তর হবে ক রেনেটিডিন তাহলে রেনিটেরিন প্রোটন পাম্প ইনহিবিটর নয় এমসিকো নাম্বার দশ কত বছরের ব্যবধানে জন্মগ্রহণকৃত বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কত বছর ব্যবধানে জন্মগ্রহণকৃত বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি ক দুই বছর খ চার বছর গ তিন বছর ঘ পাঁচ বছর সঠিক উত্তর হবে ক দুই বছর তাহলে দুই বছরের ব্যবধানে জন্মগ্রহণকৃত বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি এমসিকু নাম্বার এগারো যুক্ত লিন্টের মধ্যে উল্লেখযোগ্য নিচের কোনটি ক তিন থেকে সাত পার্সেন্ট অ্যাসিড খ শূন্য দশমিক এক পার্সেন্ট ইউফ্লাইবিন লিন্ট ঘটি ঘ কোনটি নয় সঠিক উত্তর হবে গ উভয়টি এমসিকু নাম্বার বারো ভিটামিন এ সমৃদ্ধ খাবার প্রতিদিন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কী হারে গ্রহণ করা উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিটামিন এ সমৃদ্ধ খাবার প্রতিদিন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কী হারে গ্রহণ করা উচিত ক একশো মিলিগ্রাম খ নয়শো মিলিগ্রাম গ পাঁচশো মিলিগ্রাম ঘ বারো মিলিগ্রাম সঠিক উত্তর হবে নয়শো মিলিগ্রাম তাহলে ভিটামিন এ সমৃদ্ধ খাবার প্রতিদিন প্রাপ্তবয়স্ক মানুষের নয়শো মিলিগ্রাম হারে খাওয়া বা গ্রহণ করা উচিত আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এমসিকু নাম্বার তেরো কোন ডুসেজ ফর্মের উৎপাদন ও বিক্রি বাংলাদেশে নিষিদ্ধ ক সিরাপ খ সাসপেনশন গ অ্যালেকজির ঘ সলিউশন সঠিক উত্তর হবে গ গ্যালেক্সির তাহলে অ্যালেক্সির ডুজেস ফার্মের উৎপাদন ও বিক্রি বাংলাদেশে নিষিদ্ধ এমসিকু নাম্বার চোদ্দ কত সালে সর্বপ্রথম এইডস রুগী শনাক্ত করা হয় ক উনিশশো একচল্লিশ সালে খ একাশি সালে গ উনিশশো তিরাশি সালে ঘ উনিশশো পঁচাশি সালে উত্তর হবে খ একাশি সালে তাহলে উনিশশো একাশি সালে সর্বপ্রথম এইডস রুগী শনাক্ত করা হয় এমসিকু নাম্বার পনেরো বিরিয়ন ক পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়া সংক্রমণ ক্ষম সম্পূর্ণ ভাইরাস ঘ সত্রাক ঘটসিয়া সঠিক উত্তর হবে খ সংক্রমণ ক্ষম সম্পূর্ণ ভাইরাস তাহলে বিরিয়ন হচ্ছে সংক্রমণ ক্ষম সম্পূর্ণ ভাইরাস এমসিকু নাম্বার ষোলো স্ক্যাবিস রোগের চিকিৎসায় কোন ঔষধ ব্যবহৃত হয় ক মাইসিন ক্ষ পারমেথ্রিন ঘ ট্রাক্টাসাইক্লিন ঘ সঠিক উত্তর হবে খ পারমেথ্রিন তাহলে স্ক্যাবিস বা খোসপাশরা রোগীর চিকিৎসায় পারমেথ্রিন ওষুধ ব্যবহৃত হয় এমসিকু নাম্বার সতেরো দীর্ঘ কার্যকরী স্টেরয়েড কোনটি ক খ ক্ষেডনিশন গ ঘ কার্বিমাজল সঠিকোত্তর হবে গ ডেক্সা ম্যাথাসন তাহলে দীর্ঘ কার্যকরী স্টেরয়েড হচ্ছে ডেক্সা ম্যাথাসন এমসিকু নাম্বার আঠারো সাধারণত ওষুধের মেয়াদকাল থাকে ড্যাশ ক দুই বছর ঘ তিন বছর গ চার বছর ঘ পাঁচ বছর সঠিকোত্তর হবে ক দুই বছর সাধারণত ওষুধের মেয়াদকাল থাকে দুই বছর এমসিকো নাম্বার উনিশ ইনসুলিনের সর্বোচ্চ সংরক্ষণ কত বছর ক দুই বছর ঘ চার বছর গ সাত বছর ঘ পাঁচ বছর সঠিক উত্তর হবে ক দুই বছর তাহলে ইনসুলিনের সর্বোচ্চ সংরক্ষণ দুই বছর এমসিকো নাম্বার বিশ অ্যানালজেসিক শব্দের পরিভাষা কি ক অতি সংবেদী ঘ অনুভূতিনাশক গ বেদনা উপশমকারক ঘ জ্বর নিবারক সঠিক উত্তর হবে গ বেদনা উপশমকারক তাহলে অ্যানালজেসিক শব্দের পরিভাষা হচ্ছে বেদনা উপশমকারক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা সে ক্যাটাগরির ফার্মাসিস্ট করছে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী ফার্মেসি ব্যবসার সাথে জড়িত যার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয় পড়াশোনা করার মতো সময় হাতে পাওয়া যায় না তাছাড়া এই বয়সে এসে পড়াশোনা করার মতো এনার্জি কারও থাকে না সকলেই চায় কিভাবে সহজ পদ্ধতি অনুসরণ করে পাস করা যায় কাজেই আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ মেনুয়াল বইটি অনুসরণ করে ছোট্ট আকারে একটি ফাইনাল সাজেশন তৈরি করেছি তাছাড়া এই সাজেশনটিতে বিগত সালগুলোতে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সিলেক্ট করে সংযোজন করা হয়েছে সাজেশনটিতে প্রথমে প্রতিটি সেশনের ব্রিফ কুশেন এবং তারপর প্রতিটি সেশনের এমসিকিউ দেওয়া হয়েছে আশা করি এই সাজেশনটি ভালোভাবে অনুশীলন করলে আপনারা অন্তত পরীক্ষায় ফেল করবেন না তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি নেবেন তাদেরকে পরীক্ষার আগে আরও কিছু শর্ট নোট দেব যাতে করে আপনাদের সকলের ফাইনাল পরীক্ষার প্রিপারেশন ভালো হয় ফাইনাল সাজেশনের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম